ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাকি এখনো প্রায় অর্ধমাস। পূর্বাচলে বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে এরই মধ্যে সাজ রব। এক্সিবিশন সেন্টার এ ও বি এর ভেতরে বাইরে আঙিনায় শতাধিক স্টল নির্মাণের কাজ চলছে বেশ জোরে সোরে। কাঠ, বাঁশ, হার্ডবোর্ড দিয়ে বানানো হচ্ছে অস্থায়ী স্টল। স্টিল, ইট ও কংক্রিট দিয়ে বহুতল প্যাভিলিয়নের গাঁথুনির কাজও শেষ পর্যায়ে। দিনরাত এক করে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। 25-30 ডিসেম্বরের মধ্যেই বুঝিয়ে দিতে হবে স্টল। এবার পরিবেশও গতবারের চেয়ে ভালো। কোরিল থেকে পূর্বাচলে যাতায়াতের রাস্তার কাজ প্রায় সম্পূর্ণ হওয়া এবং স্টল বাড়ানোয় জমজমাট বাণিজ্য মেলার আশা করছেন ব্যবসায়ীরা। রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের 4 নম্বর সেক্টরে বাণিজ্য মেলার স্থায়ী সেন্টারে বসতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসর। গত বছরে দর্শনার্থী খরা কাটিয়ে এবার প্রথম দিন থেকেই মেলা জমিয়ে তুলতে চান ব্যবসায়ী ও আয়োজকরা। এটা আমরা 2 দিন যাব শুরু করেছি, আপনার আরও 3-4 দিন লাগবে শেষ হতে। কস্টিং তো এক একজন এক এক রকম করে করে, আমরা যত লো কস্টে চেষ্টা করতেছি লো কস্টে করার জন্য। এক্সপেকটেশন তো ভালোই, কিন্তু বাট সবাই জানে দ্রব্যমূল্য দাম বেশি, মানুষের কস্টিং বেড়ে গেছে, তারপর আমাদের এক্সপেকটেশন আছে ইনশাল্লাহ ভালো হবে। গেছে বছর ছিলাম তো ইনশাল্লাহ ভালো হয়েছে, এই বছরও আমরা নিতেছি, কারণ এই বছর তো গেছে বছর স্টল ছিল কম, এই বছর স্টল আরও বাড়ছে, আবার আরও মনোরঞ্জন পরিবেশও সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ এই বছরও ভালো হবে। এটা আরও 12-13 দিন, হ্যাঁ আমরা কাজ করতেছি 10 জন, আমরা সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করি। আগামী 1 জানুয়ারি মেলা উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় 1995 সাল থেকে যৌথ উদ্যোগে মেলা করেছে রাজধানীর আগারগাঁওয়ে। তবে গত বছর প্রথমবারের মতো পূর্বাচল 4 নম্বর সেক্টরের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় বাণিজ্য মেলা। ঢাকা থেকে মেলায় পৌঁছাতে পাড়ি দিতে হয় কুড়িল বিশ্বরোড। বিশ্বরোড থেকে 300 ফুট মূল সড়ক ধরে পৌঁছাতে হয় পূর্বাচল। নির্মাণ কাজ চলায় গত বছর দর্শনার্থীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। দর্শনার্থীও ছিল তুলনামূলক কম। এবার সড়কের অবস্থা কিছুটা ভালো, এখন চলছে একাধিক ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ। গতবারের মতো দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে চালু করা হবে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস। মেলা সফর করতে প্রশাসন সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে। মেলা এবারও সাধারণ, প্রিমিয়াম, সংরক্ষিত ফুড স্টল ও রেস্তোরাঁ সহ 13 ক্যাটাগরিতে স্টল থাকবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে থাকবে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এবারের মেলায় 12টি দেশের 300-এর বেশি প্রতিষ্ঠান অংশ নেবে।